2020, যেখানে পুরো পৃথিবী একদিকে করোনায় আক্রান্ত ছিল, সেখানে আরেক দিকে মাইকে চোদ মামু তারা বহিনকে চোদ মহাবীর বাবলা তারা মাইয়াকে চোদ বালা। সো হ্যাঁ, ইয়ো ইটস ইয়োর বয় আলটিমেট। তো এখন আমরা গ্রানির বাসায়, সেসব দেখার পর গ্রানি আমাদেরকে মেরে ফেলে, এখন আমাদের গ্রানির বাসা থেকে এসকেপ করতে হবে। সো এটা আমাদের ডে ওয়ান, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে সাউন্ড একটু বাড়াই নেই, সো চলো গ্রানির বাসায়। সিসিটিভি মিনস গ্রানি ইজ রাইচ। এখানে কিছু নেই, ধ্রুবরাটির বেডেনের মতো। সো উপরে যাই, চলো উপরে আর কিছু থাকতেও পারে উপরে। এখানে বড় কালারফুল ভাই, গ্রানি হাউস ইজ মাচ কালারফুল। চলো এখানেও কিছু নাই, এখানে দেখি এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। হিরো আলমের ব্রেনের মতো সব ফাঁকা এখানে। চলো এখানে কিছু থাকার কথা এখানে নাই, এখানে শুধু একটা পিকচার আছে যেটা আমাদের আপাতত প্রয়োজন না। তারপর পিক আপ করলাম, চলো এখানে হয়তো বা গ্রানি, হ্যাং গ্রানি আসতেছে। সো এখন আমাদের গ্রানিকে বলত মানে এখন আমাদের অন্যদিকে যেতে হবে। তো গ্রানি ওদিক থেকে আসতেছে, তো আমরা এখন এই সাইডে চলে যাবো গ্রানি, কারণ আমাদেরকে ওয়েমেন দেখছিল। চলো ওমেন। তো এখন আমরা উপরে যাবো, উপরে যাই যদি কিছু থাকতো। তো চলো বাদ দাও, এটাকে আমরা হোল্ডটো রিমুভ করি। করে এখন দেখি গ্রানি, হ্যাঁ গ্রানি আসতেছে। তো এখন আমরা এই মাথায় একটা বুদ্ধি আছে, গ্রানিকে এখন আমরা বলদ বানাবো, কীভাবে সেটা দেখো। এখন আমরা ওই সাইডে যাবো, ওই সাইডে দরজা দিয়ে বেরোবো। তো গ্রানি আমাদের এদিক থেকে খুঁজবে, আমরা ওই সাইডে বের হবো। চলো দরজাটা প্রথমে খুলি। তো এখানে ওই রেঞ্চ, তো রেঞ্চটা আমাদের কাজের, রেঞ্চ দিয়ে রেঞ্চটা পিক করি। হ্যাঁ দেখো ভাই, আমাদের রেঞ্চের কাজ শেষ, অনেক তাড়াতাড়ি আমরা রেঞ্চদের কাজ শেষ করলাম। এখন যে ব্রিজটা এসছে, চলো এখন এখানে দেখি কিছু থাকতে যদি পারে ড্রয়ারে, কারণ ড্রয়ারে অনেক সময় অনেক কাজের জিনিস থাকে। তো চলো, কিছু নাই কিছু নাই কিছু নাই ভাই, ফিউচার এখানে কিছু থাকবে না। চলো এখানে এখানে কিছু থাকতে পারে। চলো কাটিং প্ল্যাটস ভাই, অনেক অনেক ইম্পর্টেন্ট ভাই, কাটিং প্ল্যাটস মাচ ইম্পর্টেন্ট। চলো কাটিং প্ল্যাটস দিয়ে এখানে এটা কাটলাম, দেখি এখন এখানে এটাকে এখানে রাখি, এখানে যদি কিছু থাকে ভাই, এখানে কিছু থাকলে উপকার হবে। তো চলো ওপেন কি ভাই, অনেক ইম্পর্টেন্ট ওপেন কি আমাদের জন্য। দেখি এটা গ্রানি, এখানে গ্রানি দাঁড়ায় আছে ভাই, এই গ্রানি একটা সমস্যা। চলো গ্রানিকে এখান থেকে সরাই, গ্রানি এখান থেকে সরে গেছে। এখন আমার এখান থেকে বুকটা টান দিয়ে বলো, বুকটা সরাই ফেলাই, কারণ তাহলে চলো এখানে হয়েছে পেনও নিয়ে নিয়েছি। ওকে মারা আসিস, এখানে এখানে গ্রানও আসবে, গ্রানে আসে, চলো গ্রানে আসছে এই গ্রানিকে একটা হেডশট। এখন ওপেনটা এখানে খেলা, এখানে যে ক্রোবার থাকার সম্ভাবনা, হ্যাঁ ক্রোবারই ভাই ভাই, ফিচার বলতে পারি ভাই, এখানে ক্রোবার আস। তো ক্রোবার দিয়ে এখন আমরা ওখান থেকে দরজার যে ইয়াগুলো আছে সেগুলো আগে আমরা খুলে নেবো। দরজার যে প্ল্যাঙ্কগুলো লাগানো আছে সেগুলো, আরে গ্রানি ঝর্ণা ভাই, আমি প্ল্যাঙ্কগুলো আগে খুলে নিই। এখান থেকে একটা প্ল্যাঙ্ক খুললাম, এখন আমরা যে এখান থেকে যে বক্সগুলো থাকে সে বক্সগুলো খুলে নিই। বক্স এখানে স্ট্যান্ড গান আমার কাছে আছে ভাই, শর্ট গান, তো এখানে এটা কোনো প্রয়োজন নাই এখানে। হ্যাঁ চলো হ্যান্ডওয়েল, হ্যান্ডওয়েল ভাই অনেক ইম্পর্টেন্ট ভাই, এটা মাস্ট ইম্পর্টেন্ট হ্যান্ডওয়েল। হ্যান্ডওয়েলটা নিয়ে এখান থেকে আমরা ইয়াটা করি, এটাকে আমাদের এক জায়গায় লাগে ঘুরাতে হবে। এই দেখা এখানে লাগে, এখান থেকে ছোটো একটা ঘোরানি দিব, দাঁড়া ঘোরানি দিয়ে দেই। আর এখন ঘুরালাম, এখন আমাদের এই দরজার থেকে ইয়াটা লোহার যে ইয়া গেটটা সেটা খুলে গেছে। হ্যাঁ দেখছিল দেখলা, এখন শুধু আমাদের আরেকটা কাজ করতে হবে, সে আরেকটা প্ল্যাঙ্ক লাগানো আছে সেটাকে আমাদের ক্রোবার দিয়ে খুলতে হবে। আগে আমরা শটগানটা নিয়ে নিই, এখন যে কোনো সময় গ্রানি যে কোনো দিক দিয়ে আসতে পারে। তো চলো গ্রানি, দেখি গ্রানি কোথায় আছে, গ্রানিকে তো পাওয়া যায় না। চলো আগে আমরা একটা কাজ করি, গানটাকে গানটাকে আগে রিলোড করে নেই। এখানে না এই সাইডে, হ্যাঁ ওই দিয়ে এখানে, এখানে সবসময় ইয়া থাকে এমন থাকে। চলো আগে আমরা এমন থাকে আমরা রিলোড করে নেই, এমন রুটে আমার রিলোড হয়ে গেছে। এখন দেখি গ্রানি কোথায়, গ্রানি তো গ্রানিকে তো দেখা যাচ্ছে না ভাই, গ্রানি তো না এদিকে। চলো এখানে পিকচারটা আছে, এখানে গানটা ফেলা, এখান থেকে পিকচারটা নেই, পিকচারটা নিয়ে আমরা ওখানে রাখবো গেটের সামনে, গেটের সামনে রেখে দেবো। এখন দেখি এটা কি, এখানে হেলিকপ্টার ম্যানুয়াল লাগবে না আমাদের, গেটটাকে এখন আমরা না খুলতে পারবো না,
একটা সিকিউরিটি কি লাগবে, চলো এটাকে এখানে রেখে দেই। এখন দেখি, এখন আমরা এটাকে সরাই, এখান থেকে যদি থাকতে পারে, এখান থেকে প্যাডলক কি থাকে, যদি প্যাডলক কি না, এখান থেকে এখানে এখানে আমাদের গ্যাসোলিন কি গ্যাসোলিন আছে, এটা আমাদের বর্তমানে কোনো প্রয়োজন নেই, কমপক্ষে এই গেমগুলোতে গেম প্লেতে আমাদের প্রয়োজনই নেই। এখন আমার একটা সিকিউরিটি কি লাগবে, সিকিউরিটি কি খুঁজতে হবে, চলো আগে কাজ করি, ক্লোবার নিয়ে আমরা সে দরজার ইয়েটা খুলি, দরজা যে আরেকটা প্ল্যাঙ্ক লাগানো আছে সেই প্ল্যাঙ্কটাকে আমরা খুলে ফেলি। এই এই খুলে ফেললে হয় না, এইটাও খোলা শেষ। এখন শুধু আমরা ডোর হ্যান্ডেল এবং একটা প্যাডলক কি প্রয়োজন। দেখি এখান থেকে আমাদের এখানে তো কিছু নাই, আগেও চেক করছি নাই। ভাই গ্র্যানি, তো চলো ভাই, ডে ওয়ান সফলভাবে নষ্ট করার পর এখন আমরা ডে টুতে, আশা করি ডে টুতে আমরা গেম প্লেটা শেষ করতে পারবো এবং গ্র্যানিকে কাঁদে আর ঘর থেকে স্কেপ করতে পারবো। চলো আমরা একই ঘর একই বেডে আশা করি গেমটা শেষ করতে পারবো ভাই। চলো এখান থেকে দেখি, এখন আমরা ডোর হ্যান্ডেল, এখানে ডোর হ্যান্ডেল যদি থাকে না, এখানে ডোর হ্যান্ডেল নাই, হ্যাঁ ডোর হ্যান্ডেলটা কোথায় পাবো ভাই, এটা বুঝতেছি না ভাই। ডোর হ্যান্ডেলটা এখন আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ ডোর হ্যান্ডেল হলে আমাদের হয়ে যায় ভাই। এখানে ভাই বারবার দেখলো তো ভাই কিছু বদলায় না, বুঝতেছি না তো। চলো এখানে দেখি, হ্যাঁ চলো এখানে সিকিউরিটি কি আছে, এটা ইম্পর্টেন্ট ভাই, আশা করি আমাদের হয়ে যাবে একটা সিকিউরিটি কি। দেখি এখন আমরা শটগানটা নিয়ে যাই, শটগানটা নিয়ে যে উপরে একটা ইয়ে থাকে ব্যাটনটা চাপি এখানে। চলো এখানে সেফ কি আছে, সেফ কি আমরা পরে ব্যবহার করবো, আগে আমরা উপরে যাই। চলো উপরে আগে ওখানে যাই, ওখানে যাই, ওখানে যাই, আগে দেখি ভাই বাটনটাকে প্রেস করি, এক দুই এবং তিন। চলো এখানে দেখি এখানে কিছু থাকে, এখানে কিছু থাকে না ভাই, টেপ ছাড়া এখানে কিছুই থাকে না, সব থেকে বড়ো সমস্যা হলো এখানে এটাই, এখানে টেপ, হ্যাঁ দেখছো ভাই টেপ, এখানে টেপ ছাড়া কিছুই থাকে না। চলো প্যারা নাই, শটগানটাকে রিলোড করি। এখন দেখি এখানে যাই, এখানে যদি কিছু থাকতে পারে, এখন এখানে এটা লাগবে না আমাদের, এখানে দেখে চলো আমাদের চেন গার্ডারটা নেই। তার আগে দেখি, তার আগে দেখি গ্র্যানি কোথায়, গ্র্যানি তো আসতেছে না, তাহলে চলো গ্রানি যখন আসতেছে না তখন অনেক এখান থেকে চেন কাটারটা নেই, আরেকটা এখানে, আরেকটা এখানে নেই, চেন কাটারটা নেই, চেন কাটারটা নেই। চলো এখানে আগে সব করে কাট করি, এখানে অনেক ডোর হ্যান্ডেল না ভাই, চলো হ্যাঁ চলো ভাই সবচেয়ে ভালো জিনিস ভাই, প্যাডলক কি পেয়েছি ভাই, ডোর হ্যান্ডেল থেকেও ভালো প্যাডলক কি। চলো আগে যে আমরা তালাটা খুলি ভাই, তালাটা খুলে দেখি, হোপ হোপ ফুল এখান থেকে গ্রানি আসতেছে না, এই সাইড থেকে গ্রানি না আসতেছে না। চলো এখানে তো নাই গ্রানি নাই ভাই, চলো তালাটা, চলো তালাটা খুলি ভাই, না গ্রানি ভাই কোনো সাইড থেকে আসতেছে না, চলো তালাটা খুলি, তালা খোলা শেষ। এখন শুধু আমাদের একটা ডোর হ্যান্ডেল প্রয়োজন, হ্যাঁ ডোর হ্যান্ডেল প্রয়োজন, তাহলে আমরা স্কিপ করতে পারবো এবং তার টিকটকের কথা সবাইকে জানাতে পারবো, গ্রানিরা টিকটকার, যে গ্রানি এখন টিকটক করে। চলো সেফ কিটা, আরে ভাই মোবাইল প্যারা নাই, চলো সেফ কিটা নেই, সেফ কিটা নিয়ে আগে আমরা সেফটা খুলি, এখান থেকে যাই এটা পুরো আমাদের আমাদের জন্য শর্টকাট হয়ে যায়। এখানে দেখি এখানে যদি গ্রানি না থাকে, না গ্রানি নাই, চলো এখান থেকে খুলি ডোর হ্যান্ডেল, চলো ডোর হ্যান্ডেলটা পিক করি, পিক করে চলো ভাই লাগে নেই, আগে চলো গ্রানির সাথে একবার দেখা করি, দেখা করে গ্রানিকে জানাই ভাই, গ্রানিকে ঠেট দিতে হবে সব কিছু ভাঙে ছিটালে, এটাও ভাঙো। আরে ভাই রে আরেকটা দিন সফলভাবে নষ্ট, ডে ফোর ভাই, এখন কোনো কথা নেই, আমরা সরাসরি স্কিপ করবো, আমরা এখন কোনো কথা হবে না ভাই। চলো দেখি এবং চলো, মা মে আ রা হুম, মা মে আ রা হুম, এই দুনিয়া বহুত গন্দি হ্যাঁ, মা মে আ রা হুম, গ্র্যানি টিকটকার হ্যাঁ, মা গ্র্যানি টিকটকার। চলো গ্র্যানি ক্রাই অ্যান্ড ক্রাই অ্যান্ড মুন মোর ক্রাই, আমরা এখানে জায়গা দেখি গ্র্যানি কথা সবাইকে বলে দিবো।